নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমাদের উদ্যান চর্চার জগতে একটা বিভাগ রয়েছে যাকে আমরা বলি ফোলিয়েজ প্ল্যান্ট, অর্থাৎ যে গাছগুলো আমরা শুধুমাত্র করি পাতার জন্য। তার জন্য আমরা হন্যে হয়ে ঘুরে বেড়াই কোথায় গেলে খুব ভালো কোয়ালিটির ফোলিয়েজ প্ল্যান্ট পাবো। এবং ভালো কোয়ালিটি বলতে এমন কিছু ফোলিয়েজ প্ল্যান্ট আছে যেগুলো দুষ্প্রাপ্য এবং যেগুলো অনেক বেশি দাম, এবং কিছু মানুষ এই গাছগুলো চর্চা করেন এবং তারা সবসময় এই গাছগুলোর খোঁজ করতে থাকেন। ঠিক সেই খোঁজের জন্যই আমরা এসে পৌঁছেছি এক্সোটিকা প্ল্যান্ট নার্সারিতে, যেখান থেকে এখানকার যিনি ওনার তিনি বিদেশ থেকে সরাসরি গাছের চারাগুলো আনেন, আপনাদের জন্য চারাগুলো বিক্রি করেন, এবং তার সঙ্গে সঙ্গে বড় গাছগুলো এখানে উনি নিজের শখে করেন। বড় গাছগুলো আপনারা দেখুন, এবং পুরো ভিডিওটি একেবারে স্কিপ না করে দেখলে এই ফোলিয়েজ প্ল্যান্টের সম্পর্কে আপনাদের একটা ধারণা হবে। আপনারা অনেকেই হয়তো এই ধরনের ফোলিয়েজ প্ল্যান্টের দাম এবং ফোলিয়েজ প্ল্যান্টগুলো কোথায় পাওয়া যায়, কেন এর বিশেষত্ব, এগুলো আপনারা হয়তো জানেন না। যারা জানেন তারা হয়তো অনেক বেশি জানেন, আর যারা জানেন না তারা এই ভিডিওটি খুব ভালোভাবে দেখুন। তাহলে আমাদের যে বাড়িতে আমরা গাছ করি, পরবর্তীকালে যদি আমরা মনে করি খুব ভালো একটা ইনডোর প্ল্যান্ট বা ফোলিয়েজ প্ল্যান্ট রাখবো, এবং সেক্ষেত্রে কীভাবে রাখবো, কি যত্ন, কীভাবে মাটি তৈরি করব, এগুলো আমরা যেমন জানতে থাকবো, তার সঙ্গে সঙ্গে এই গাছগুলোর যে অসাধারণ শোভা সেগুলো আমরা অনুভব করব, এবং পরবর্তীকালে আমাদের সামর্থ্য হলে আমরা এই অনেক মূল্যবান ফোলিয়েজ প্ল্যান্টগুলোকে বাড়িতে রেখে অসাধারণ শোভা সৃষ্টি করতে পারবো। আমাদের অনেকের কাছেই টাকা আছে কিন্তু আমরা জানি না কোথায় গেলে এই গাছগুলো পাবো, এবং আমরা বিভিন্ন রকমের যে সিনেমা বা বিভিন্ন সিরিয়ালে পিছন থেকে যে গাছগুলো দেখতে পাই, বা বড় বড় মানুষদের বাড়িতে গেলে যে গাছগুলো দেখতে পাই, সেই গাছগুলো যে কত দামি এবং সেই গাছগুলো কোথায় গেলে পাওয়া যায় সেই সম্পর্কে আপনাদের একটা ধারণা এই ভিডিওটি দেবে। আপনারা একেবারে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, এবং গাছগুলোর শোভাগুলো দেখুন যে কী সুন্দর এক একটি টবে পাতাগুলো হয়ে রয়েছে, যেন এই জায়গাটিকে আলো করে রেখেছে এই গাছগুলো। সুমিত, তোমার এই ফোলিয়েজের যে কালেকশন সেটাও একটা খুব ভালো, যথেষ্ট ভালো, তুমি বলো ফোলিয়েজের ব্যাপারে কিছু। ফোলিয়েজের মধ্যে এখানে রয়েছে যেরকম, এটা আমরা দেখতে পাচ্ছি অ্যান্থোরিয়াম জার্মানি ভেরিয়াগেটেড, এটা ডোয়ার্ফ ভ্যারাইটি। কি নামটা বললে আরেকবার বলো? অ্যান্থোরিয়াম জার্মানি ভেরিয়াগেটেড। বাহ, খুব সুন্দর তো। এগুলো খুব ভালো ভ্যারাইটির ফোলিয়েজ, তাই তো? হ্যাঁ, এটি রয়েছে অ্যান্থোরিয়ামের বলে, এটাকে অ্যাঞ্জেল উইংস। অ্যাঞ্জেল উইংস, হ্যাঁ। অ্যান্থোরিয়াম ট্রাইকালারের সিডলিং, এগুলো সমস্ত আমাদের থাইল্যান্ড থেকে নিয়ে আসা, কারণ এই মুহূর্তে পুরো ওয়ার্ল্ড মার্কেটে ট্রাইকালার অ্যান্থোরিয়ামের প্রচণ্ড ডিমান্ড রয়েছে। এগুলোর দাম কি একটু বলা যাবে? এই সাইজের যে ট্রাইকালারগুলি রয়েছে এগুলো মোটামুটি 2800 থেকে 3500 টাকার মধ্যে। এর অ্যাকচুয়ালি কালারের ওপর এর দাম হয়। পরবর্তীকালে খুব সুন্দর পাতাগুলো হবে একদম। আমরা এর বড় গাছও আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এই ফোলিয়েজ প্ল্যান্টের মধ্যে এগুলো তো ফুললি ইনডোর, ফুললি ইনডোর প্ল্যান্ট। এগুলোতে আলো কিরকম লাগবে? এগুলো আপনারা মোটামুটি 70% যে নেট আছে, 70% নেটের তলায়, যেরকম শীতকালে কুয়াশাতে এর একটা পাতা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে, তো সেই এর জন্য আমরা যেরকম দেখুন এই যে ওপরে রেতে প্লাস্টিকের এই মুহূর্তে কভার দিয়ে দিয়েছি। বছরের বাকি সময়গুলোতে আপনি বর্ষার বৃষ্টি বা জল খাওয়াতেই পারেন, কিন্তু শীতকালে কুয়াশাটা পড়লে গাছের পাতা একটা স্পট বা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই জন্য আমরা এটাকে কভার করে দিই। আর এই ফোলিয়েজ প্ল্যান্টগুলো তুমি নিয়মিত থাইল্যান্ড থেকে নিয়ে আসো? হ্যাঁ, এগুলো আমাদের আসে থাইল্যান্ড থেকে। এগুলো ইম্পোর্ট করো তুমি? হ্যাঁ, এগুলো ইম্পোর্ট হয়। এগুলো ইম্পোর্ট হওয়ার পরে ছোট ছোট চারা মানুষ নিতে পারবেন? ছোট চারা পাবেন এখানে। যে এত খুব বেশ মূল্যবান যে আমরা দেখতে পাচ্ছি ফোলিয়েজ প্ল্যান্টগুলো, এরকম বড় গাছও কি বিক্রি হয়? বড় গাছ, কিছু কিছু বড় গাছ বিক্রি করা হয়। আচ্ছা, কিন্তু বড় গাছ একটু এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ, তুলনামূলক ছোট গাছটা নেওয়াটাই ভালো। হ্যাঁ, ফোলিয়েজের দ্রুত গ্রোথ আছে, ফোলিয়েজ নিয়ে আপনি ছোট গাছের চারা নিয়ে আপনি দ্রুত বড় করে নিতে পারবেন। ফোলিয়েজ গাছগুলো যে সয়েল মিক্সারে বসানো হচ্ছে, কি সয়েল মিক্সার হবে?
আমরা ফোলিয়েজটা মেনলি ইউজ করি হচ্ছে কোকো চিপস, তার সাথে দি ভার্মি কম্পোস্ট, তার সাথে কিছুটা সিন্ডার ইউজ করি, এবং তার সাথে যেরকম পরিমাণ নিমখোলটা আমরা মেশাই অর্গ্যানিক হিসাবে। এবং এর সাথে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ফোলিয়েজ যেহেতু দামি গাছ, আমরা ফোলিয়েজও সমস্ত গাছে আমরা অসমোকট ইউজ করি। আচ্ছা, এই অসমোকটটা তোমার কাছে পাবেন মানে? হ্যাঁ, অসমোকট রয়েছে আমাদের কাছে। এবং এর সাথে এই যে দেখা যাচ্ছে যে নীল রঙের একটি জিনিস, ফোলিয়েজের একটি বড় শত্রু হলো শামুক। শামুককে মারার জন্য এটা স্নেল কিলার বলে এইটা আমাদের রয়েছে, এটাও থাইল্যান্ডেরই একটি প্রোডাক্ট। আচ্ছা, এই স্নেল কিলারটিকেও আমরা ইউজ করি। এটা দিয়ে দিলে কি আর শামুক, এটা দিয়ে দিলে আর শামুক আসবে না? আসবেই না। না, আচ্ছা, তা ওই যে অসমোকটটা এখানে কোন ধরনের অসমোকট আমরা ইউজ করব? এখানে ফোলিয়েজের জন্য আমরা 13-13-13 যেটা গ্রোথের অসমোকট সেটাই আমরা ইউজ করব ফোলিয়েজের জন্য। আচ্ছা, ওগুলো ওই যে অসমোকটের যে প্যাকেটটা তুমি বিক্রি করো তো? অসমোকটের যে 13-13-13 যে প্যাকেট, ওটা 1 কিলোর প্যাকেট আছে আমাদের কাছে, ওটার আপনার মূল্য হচ্ছে 1300 টাকা। আচ্ছা, আমাদের একটু দেখিও। হ্যাঁ, কি সুন্দর এই ফোলিয়েজটা! এটি হচ্ছে একটি একদম নতুন একটি ভ্যারাইটি, এটা অ্যান্থুরিয়াম জানম্যানি অরেঞ্জ ভেরিয়াগেটা। আচ্ছা, এটি খুবই দুষ্প্রাপ্য এবং এটি থাইল্যান্ডেও আমরা খুবই কম পেয়ে থাকি। এটি আমার একজন বন্ধু, তিনি গিয়েছিলেন ইন্দোনেশিয়া, সেখান থেকে আমাকে এটি এনে দিয়েছেন। এর নামটা আরেকবার বলো। অ্যান্থুরিয়াম জানম্যানি অরেঞ্জ ভেরিয়াগেটেড। এটা ভারতবর্ষে খুব কমই আছে এখনও তাহলে? এটি আশা করি ভারতবর্ষে আর সেইভাবে এখনও আসেনি, এখনও ঢোকেনি, এখনও আসেনি। আচ্ছা, এখানে যে ভ্যারাইটিগুলো আছে একটু নাম ধরে ধরে আমাদের একটু দেখাও, তা মানুষেরা এগুলো জানতে পারবেন। এটি হচ্ছে অ্যান্থুরিয়াম ট্রাইকালার রেড ভেরিয়াগেশন। আচ্ছা, এই গাছগুলোর চারাগুলো কীরকম দাম হয় মোটামুটি? এগুলো কালারের ওপর নির্ভর করে 2800 থেকে 3500, এবং যদি এরকম রেড কালার হয়, রেড কালারের যদি চারা হয় সেটা মোটামুটি 5-6 হাজার টাকা পর্যন্ত তার দাম থাকে। আচ্ছা, মানে 2800 থেকে 5-6 হাজারের মধ্যে একটা চারা পেয়ে যাবেন, যেতে পারে। এটি হচ্ছে অ্যান্থুরিয়ামের আরেকটি প্রজাতি, এর নাম হচ্ছে ওয়েব অফ লাভ। বাহ, ওয়েব অফ লাভ, একদম মানে ভালোবাসার ঢেউ, দারুণ। এটি ওয়েব অফ লাভের মিন্ট, এটা মিন্ট ভেরিয়াগেশন বলে এই টাইপের ভেরিয়াগেশনকে। এবং আমরা ওখানে দেখতে পাচ্ছি আর একটা ওয়েব অফ লাভের গাছ রয়েছে। এটা ওয়েব অফ লাভের গাছ? হ্যাঁ, এটি ওয়েব অফ লাভের ইয়েলো ভেরিয়াগেশন। তুলনাহীন পাতার শোভা, ফুলের শোভার মতনই পাতার শোভা। কিছু মানুষ এই ফোলিয়েজ প্ল্যান্টগুলোরই চর্চা করেন, তাই তো? হ্যাঁ, এবং এই ধরনের গাছগুলো যদি ঠিকভাবে মেনটেন করা যায় তাহলে, আমরা দেখেছি বিভিন্ন ফ্লাওয়ার এক্সিবিশনে যে ফোলিয়েজ ডিপার্টমেন্টটায় এই গাছগুলোকেই ফেলা হয়, তাই তো? একদম, যেহেতু এর অনেক দামি ফোলিয়েজ, সেই জন্য মাঠে গেলে সবাই খুব ভালোভাবে এগুলো দেখেন। তো এরকম একটা গাছের কীরকম দাম হতে পারে যদি এটা আমরা জানতে চাইছি, যেরকম একটা বড় গাছের কীরকম দাম হতে পারে? দেখুন, যদি এই রকম সাইজের একটি বড় ওয়েব অফ লাভের গাছ হয় তার মোটামুটি 70-80 হাজার টাকা দাম আছে। 70-80 হাজার? হ্যাঁ, বাহ বাহ, এটা একটা আমাদের দর্শক বন্ধুদের জানার দরকার। এটি আমার এটি বিক্রির না, এটি আমার নিজের ব্যক্তিগত সংগ্রহের। বাহ, মানে গাছের জগতেও যে এত দামের গাছ আছে এটা আমাদের একটা সত্যি দেখবার এবং জানার জিনিস। এখানে যে তোমার এত রকমের যে ফোলিয়েজ প্ল্যান্টগুলো আছে, ওটির নাম হচ্ছে অ্যান্থুরিয়াম সুপারবাম। সুপারবাম, হ্যাঁ, কাছে যাওয়া যাবে কিনা দেখছি। নাম কি বললে? অ্যান্থুরিয়াম সুপারবাম। আচ্ছা, ওটেরই বড় গাছ হচ্ছে ওইটা। এটা বড় গাছ, কি একদম ব্ল্যাকিশ পাতা। হ্যাঁ, এটা কিরকম দাম হতে পারে এরকম বড় গাছে? এই রকম সাইজের যদি বড় গাছ হয় মোটামুটি 20-22 হাজার টাকা দাম আছে। 22-22 হাজার টাকা। আর এর চারাগুলো কিরকম দাম? চারা আপনারা পেয়ে যাবেন মোটামুটি 3000 টাকার মধ্যে। 3000 টাকা চারা পেয়ে যাবেন। আর এই যে এই পাশে ওটা অ্যান্থুরিয়াম? ওটা অ্যান্থুরিয়াম হুকারি ভেরিয়াগেটেড। হুকারি ভেরিয়াগেটেড, এরকম বড় গাছের কিরকম দাম আছে? হুকারি এরকম সাইজের গাছ মোটামুটি 15000 টাকা থেকে শুরু।
আচ্ছা, যদি কেউ 15,000 টাকা তোমাকে দিতে চান, তুমি কি গাছটা দেবে? না, এগুলো আমার নিজস্ব সংগ্রহের গাছ, এগুলো থেকে আমি কিছু বীজ তুলি এবং এগুলো থেকে আমরা চারা করি। এগুলো এই বড় গাছগুলো আমরা নিজেরা সেল করি না, এগুলো মাদার প্ল্যান্ট হিসেবেই আমাদের রয়েছে। আচ্ছা আচ্ছা, চারাগুলো সবসময় চারাগুলো পাওয়া যায়। এই যত রকম দুষ্প্রাপ্য ফলিয়েজ প্ল্যান্ট আছে সবগুলো চারাই তোমার কাছে পাবেন, তাই তো? কিছু অনেক ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে। এটি অ্যান্থুরিয়াম হুকারির ভেরিয়াগেশন, এটির একটু ভেরিয়াগেশন কম রয়েছে। এর পাশে খুব সুন্দর, হ্যাঁ, এটি এটিও অ্যান্থুরিয়াম হুকারি। হুকারির প্রচুর রকমের কালার হয়। হুকারির যে বড় গাছ সেগুলো এরকম 15-20,000 টাকা দাম নাকি আরো বেশি? হুকারির যদি ট্রাই কালার হয় তার দাম অনেক বেশি। এগুলো সবই হুকারির ভ্যারাইটি? হ্যাঁ, এগুলো বিভিন্ন সবই হুকারির ভ্যারাইটি। ওটা হচ্ছে হুকারি রেড ভেরিয়াগেশন। এটা তো খুব সুন্দর, বাহ, রেড ভেরিয়াগেশন। হ্যাঁ, এটা একটু কস্টলি নাকি? এটা একটু কস্টলি। এরকম পূর্ণ গাছ, এগুলো আমাদের সমস্তটাই কালেকশনের গাছ। এগুলো এগুলো বিক্রিযোগ্য নয়। বিক্রিযোগ্য নয় না, কিন্তু যদি একটা মূল্য ধরা যায় তাহলে কি রকম দাম হতে? এই রকম সাইজের একটি গাছের মোটামুটি এখন বর্তমান বাজার মূল্য রয়েছে 50-60,000 টাকা। 50-60,000 টাকা। ওই যে পাশে দেখছো ওটাও কি হুকারি? হ্যাঁ, এগুলো সবই হুকারি। সবই হুকারি। হুকারির ভালো কালেকশন রয়েছে। যদি কেউ ফলিয়েজ প্ল্যান্ট করতে চান তাহলে এই ধরনের গাছগুলোকে করা সবসময়ের জন্যই ভালো। একদম। অ্যান্থুরিয়াম এমনিতেই খুব হার্ডি টাইপের গাছ এবং একটু পরিচর্যার মধ্যে রাখলে সেই গাছটিকে আমরা খুব ভালোভাবেই বড় করতে পারি। এর জন্য একটা নেট লনের শেড দরকার, তাই? নেট লনের শেড হলে খুব ভালো। কত পার্সেন্ট ছাড়? আমরা 70% নেট লন যেটা রয়েছে সেটা আমরা ইউজ করি। আচ্ছা। এবং বছরের অন্যান্য সময়গুলোতে আমরা শুধু নেট লনের নিচেই রাখি, এবং এই শীতকালে যেহেতু কুয়াশা থাকে তো সেই সময় আমরা নেট লনের ওপর দিয়ে একটা প্লাস্টিকের কভার দিয়ে দিই, যাতে কুয়াশা এই গাছের পাতাগুলোকে পুড়িয়ে না দিতে পারে, কারণ কুয়াশা থেকে এই গাছের অনেক পাতা পুড়ে যায়। বর্ষার সময় খুলে দাও? বর্ষার সময় পুরো বর্ষার জলটাই খায়। আচ্ছা, আর তোমার যে এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা কি নার্সারি? এটা এক্সোটিকা প্ল্যান্ট নার্সারি, হবিবপুরে রয়েছে আমাদের নার্সারিটা। আর তোমার নামটা? আমি সুমিত দত্ত। আপনারা যদি এখানে আসতে চান শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে হবিবপুর স্টেশনে নামবেন, এবং হবিবপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে টোটো স্ট্যান্ডে এসে আপনারা বলবেন যে হবিবপুর হাই স্কুল যাব। হবিবপুর হাই স্কুলের ঠিক পাশেই হচ্ছে আমাদের নার্সারি। আচ্ছা, আর তোমার ফোন নাম্বারটা? 9800-358485। আচ্ছা, এটা কি হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপ এবং ফোন দুটোই রয়েছে। তুমি তো প্রায় থাইল্যান্ডে যাও গাছ আনতে, তা তোমার সাথে যদি তুমি বিদেশে থাকো গাছ নেওয়ার ক্ষেত্রে কি কোনো অসুবিধা আছে? না, আমার ফোন সবসময় চালু থাকে, আপনারা ফোন করতে পারেন। তবে আমি বলবো যে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন, তাহলে আমি আমার সময় মতো আমি তাদেরকে রিপ্লাই দিয়ে নিতে পারবো। ঠিক আছে। এই যে আপনাদের দেখাচ্ছিলাম অসমোকট, এই অসমোকটটি আমরা ইউজ করি ফলিয়েজের জন্য। এই অসমোকট আপনারা গাছের গোড়াতে এমনি ছড়িয়েও দিতে পারেন, অথবা এইরকম কন্টেনারের মধ্যে আপনারা অসমোকটটিকে ভরে এই যে কন্টেনার এর মধ্যে অসমোকটটিকে ভরে আপনারা গাছের গোড়ায় গুঁজে দিলে যখন আপনারা জল দিচ্ছেন ওর মতো যেটুকু রিলিজ করার ও আস্তে আস্তে ওখান থেকে রিলিজ করবে, এবং তাতে কি হয়, তাতে জল দেওয়ার সময় যে অসমোকট এদিক ওদিক পড়ে নষ্ট হয় সেই নষ্ট হওয়ার চান্সটা কম থাকে। এই যে এইটা 13-13-13 মানে এনপিকে সমান 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 রয়েছে এটা, আর এটাই দিয়েই শুধুমাত্র ফলিয়েজ প্ল্যান্ট? একদম, ফলিয়েজে শুধু এটা এটাই যথেষ্ট। এটার দাম কত? এটার দাম রয়েছে 1300 টাকা 1 কেজির প্যাকেট। আচ্ছা, এটা প্রচুর পরিমাণে তোমার কাছে রয়েছে? হ্যাঁ, এটা রয়েছে, যখনই আসবেন কেউ কিনতে পারবেন। হবে, এটা দিলে একটা আমি যদি ভরে দিই তাহলে 4 মাস আমাকে আর কিছু দিতে হবে? হ্যাঁ, মোটামুটি 4 মাস একটা অসমোকট যে আমরা ইউজ করি তার একটা 4 মাস ইউজ করার একটা মেয়াদ থাকে, তো 4 মাসে আর সেরকমভাবে কিছু দেওয়ার প্রয়োজন নেই। এই যে কন্টেনারটা রয়েছে কন্টেনারটার দাম কত? এটির দাম রয়েছে 18 টাকা। 18 টাকা। আর এর থেকে ছোটো একটা সাইজ আছে? এর থেকে ছোটো একটা রয়েছে, সেটির দাম রয়েছে 10 টাকা। 10 টাকা। বন্ধুরা, অ্যান্থুরিয়াম হুকারি ট্রাইকালারের চারা তৈরি হয়েছে দেখুন এই বাগানে। অনেক মূল্যবান এই গাছগুলোর চারা কিভাবে তৈরি হয় দেখুন। মসের ওপরে এ শিডলিং দেওয়া হয়েছিল, সেই শিডলিংগুলো ফুটে চারাগুলো হয়েছে এবং চারাগুলোকে সমস্ত আলাদা করা হচ্ছে।
এখানে দেখুন কত চারা, কি সুন্দর চারাগুলো তৈরি হয়েছে, অসাধারণ। যারা এই ধরনের গাছগুলোর সম্পর্কে জানেন তারা বুঝতেই পারছেন যে কত ভালো এই ভ্যারাইটির ফলিয়েজ প্ল্যান্টগুলোর চারা এখানে হয়েছে এত পরিমাণে। আপনারা যদি এই ধরনের চারা সংগ্রহ করতে চান অতি অবশ্যই এখানে দ্রুত যোগাযোগ করুন। বন্ধুরা, আমরা অনেকবার ইনডোর প্ল্যান্ট দেখাই, ঘরে রাখার গাছ দেখাই, কিন্তু এমন এমন গাছ যেগুলো ঘরকে একেবারে আলো করে দিতে পারে সেই ধরনের যে ইনডোর প্ল্যান্ট বা ফলিয়েজ প্ল্যান্ট সেগুলো আপনারা দেখলেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।